প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা এ ভিডিওতে মুনতাহা নামটি সম্পর্কে জানব। মুনতাহা নামটি ইসলামিক নাম কিনা, মুনতাহা নামটি অর্থ কি, মুনতাহা নামটি কোন ভাষার নাম, মুনতাহা নামটি রাখা যাবে কিনা, এ সম্পর্কে এ ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে আপনারা নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আমরা প্রথমে জানব মুনতাহা নামটি ইসলামিক নাম কিনা। হ্যাঁ বন্ধুরা, মুনতাহা নামটি এটি একটি ইসলামিক নাম। মুনতাহা নামটি সাধারণত ছেলে অথবা মেয়ে উভয় শিশুর নাম হিসেবে রাখা হয়। মুনতাহা নামটি কোন ভাষার নাম বন্ধুরা? মুনতাহা নামটি এটি একটি আরবি ভাষার নাম। এটি আরবি শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। আপনারা মুনতাহা নামটি ব্যতীত অন্য যে কোনো নামের অর্থ জানতে কমেন্ট বক্সে নামটি লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। মুনতাহা নামের অর্থ কি বন্ধুরা? মুনতাহা নামের অর্থ হলো চূড়ান্ত লক্ষ্য, আকাঙ্ক্ষা, শেষ এবং চূড়ান্ত গন্তব্য ইত্যাদি। মুনতাহা নামটি রাখার ব্যাপারে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই আপনারা চাইলে মুনতাহা নামটি ছেলে অথবা মেয়ে উভয় শিশু নাম হিসেবেই রাখতে পারেন। মুনতাহা নামটি সুন্দর একটি নাম, এর অর্থ প্রচুর সুন্দর। আপনারা অন্য যে কোনো নাম রাখার পূর্বে অবশ্যই আপনাদের স্থানীয় মসজিদের ইমামের সঙ্গে পরামর্শ করে নিয়ে রাখার চেষ্টা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।